আমরা এখন মহাখালী বাস স্ট্যান্ড। আমরা 9টার বাস পাইনি, 9:30 বাসে রওনা দিব ময়মনসিংহের উদ্দেশ্যে, সম্ভবত এনা পরিবহনে। সো দেখা যাক কোন বাসে উঠি। আমরা ইমাম বাসে উঠছি, যেটা ডাইরেক্ট এখান থেকে হালুয়াঘাট যাবে। সো এনাতে আমরা যাইতে পারি নাই, ওইখানে অনেক ভিড়, মারামারি মার মার। অবশেষে 4:10 আমরা ময়মনসিংহের হালুয়াঘাট নামক উপজেলায় এসেছি। অলমোস্ট 7 ঘন্টা। কোনো লোকাল বাসে উঠবেন না, ভাঙা ভাঙা আসবেন আপনারা চাইলে, কিন্তু হ্যাঁ এনাতে ওইটা ময়মনসিংহে আসে, তারপর এখান থেকে যেভাবে আসে। কিন্তু একবারে আইসেন না, কোনো ব্রেক দেয় নাই, কিছু নেই, খুবই খারাপ অবস্থা। খাইতে পারি নাই, বাথরুমে যেতে পারি নাই, মানে আর বাসের সিটের অবস্থা খুব খারাপ, শরীর ব্যথা খারাপ অবস্থা। ওই যে দূরে ইন্ডিয়ার পাহাড়, আমরা একদম বর্ডারের কাছাকাছি। আমরা আস্তে আস্তে অলমোস্ট সন্ধ্যা। এটা বাড়ির সামনে মসজিদ, আর এই রাস্তা ধরে এসে এখন আমরা এই কাঁচা রাস্তা ধরে আগাচ্ছি। এই ভিতরদের বাড়ি, এখানে বাড়িতে ঢোকার আগে চারপাশে এরকম মাঠ, ধানের মাঠ, এখন সব উঠাই বলছে। আর এই যে পিছনে সূর্য। সো আসার পরে একটা নিরিবিলি পরিবেশ, ভালোই লাগতেছে এখন। তবে অনেক একটা হেকটিক জার্নি গেছে, সো অনেক বেশি আমরা টায়ার্ড, ক্ষুধার্ত। সো ফ্রেশ হয়ে আগে খাওয়া দাওয়া করা দরকার, তারপরে ঘুরবো। বাট নামার পরে একটু ভালো লাগছে, রিল্যাক্স, মুক্ত হওয়া। এ হচ্ছে বাসার এন্ট্রেন্স। বাড়িতে ঢুকলে এখানে সব হচ্ছে এরকম মাটির ঘর, সেটা আমি খুব কমই দেখেছি। আরে সর বেটা, আমার বিছানা দূর। আসলে আমি এটাতে শুয়েছি, ভালোই ব্যবস্থা করছে না আমাদের। সাজাইছে সুন্দর কেটা, এটা ক্রিসমাস সামনে। দিস উইল বি এ নিউ এক্সপেরিয়েন্স, নতুন একদম সব মাটি। এখানে সবাই হচ্ছে ইমরানদের বাসা, ওর আত্মীয়স্বজনরা সবাই সহ থাকে। বাই দ্য ওয়ে ওরা হচ্ছে গারো, এ হচ্ছে আমার সেই ফ্রেন্ড। ইভিনিং এদিকে সত্যির সাথে এসে ওর বাসায় আমরা আসছি, লজ্জা লাগে। ইভিনিং, এটা কি তোর রুম? এটা হচ্ছে ইভিনিংয়ের রুম। মোটামুটি ফ্রেশ হলাম আমরা। এখানে সব ব্যবস্থাটি ভালো, একদম বললাম যেটা যে পিওর গ্রাম যেটা হয়, ভালোই লাগতেছে। অন্যরকম একটা এক্সপিরিয়েন্স, আমি কখনো মাটির ঘরে থাকিনি, আজকে ফার্স্ট থাকা হবে। এখানে আমরা খাওয়া দাওয়া করছি, আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম তাই আর ভিডিও করতে পারি নাই। তো ভালোই খাবার ছিল, আন্টি রান্না অনেক ভালো, মাশাআল্লাহ। এখানে গাছটা অনেক সুন্দর, আর এই লাইটটা এখন আরো বেশি সুন্দর লাগতেছে এখন। আমার মনে আছে না, খিদা প্রি ডেস্টিনেশন। জিনিসপাতি দাও, পোলার বড় খালি রিস্ট্রিক্ট করে দিতে হবে, এমনি ভিউ আয় না মিয়া। না এটা দিলে তো ভালো হবে। দেখুন 7টি ছেলে মিলে একটি ছেলের সাথে কি করলো। আমরা বাজার থেকে ঘুরে এসেছি, কিন্তু বাজারে দোকানপাট বন্ধ হয়ে গেছে। হে বাবু, তোমার নাম কি? তোমার নাম কি? ও মানুষ, ও অন্য কিছু না, বলো। ওর হাতি ভাবো না, মানুষ মানুষ করিলা না। আরে বল তোর নাম কি বলতো। এ দেখো আমরা দেখে আসবে। ইয়ো 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 কাজে যাবে। ইয়ো কাজে যাচ্ছে না, আরে জুদাটা দেখে ভয় পাইছে। আমি ব্লগ করতেছি, আমরা মনে হইতেছে ট্রেক করে যাইতেছি কোন জায়গায় না কোন জায়গায়। এখানে একটা অটো শরীফ আসছি, মানে মাহফিল টাইপের, এখানে অনেক খাওয়া দাওয়া। এইখানে একটা কারো মাজার, আর সেই সামনে এই জায়গাটাতে ভিতরে এতক্ষণ গান বাজনা হচ্ছিল। বাহ, এই উদয় তুই একটা নিছো, স্বাস্থ্য ভালোই। ও তাই, আমি একটা পান খাইছি মোটামুটি। এউড়াও তুমড়াও এউড়াও বিসমিল্লাহ একটা বিসমিল্লাহ ভাইয়া বিসমিল্লাহ কো আপুরটা বদল করতে পারতি না নতুন মানুষ বিসমিল্লাহ কো এউড়াও লাগবো আরে পাইছে পাইছে আজকে পাইছে এক পাইছে আমি দুইটা দুইটা পাইছে আপ দুইটা কাটছি আরে বাসতে তোলা বাসতে বাবা বিটা খাচ্ছে আমাদের বন্ধু সাকিব, সবাই খাইছি আমরা গরম গরম। আমি খাওয়াইছি ঝালমুড়ির মতো চিরা ভাজা। অতক্ষণ এখানে আমরা ছিলাম, আড্ডা আড্ডা দিলাম, খাওয়া দাওয়া করলাম, মেলার মতো বসছে। আর বছর যে মাহফিল হচ্ছে 10টা বাজে, সেখানে আমার বাসা থেকে ফিরে যাই। বাসা থেকে বেশি দূর না, মাত্র 2-3 মিনিটের রাস্তা। রাত বাজে এখন 10:30। সবাই আমরা টায়ার্ড হয়ে কায়িত হয়ে আছি। খেলাধুলার প্রস্তুতি চলেছে, বাট কেউ খেলবে না মনে হচ্ছে। আরে আরে কি করতে মন চায় চিন্তা রাখেন, এই ব্যক্তিরা রাস্তা দেখলে উত্তম উত্তম পিড়াইবেন। সো আজকে রাতের জন্য আমাদের গুড নাইট, সি ইউ টুমরো। এই ব্লগটা এখানে শেষ হলো, আল্লাহ হাফেজ। পরবর্তী এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইল। এই সবাই টাটা দাও। I love you.